বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়। বর্ধমান থানার পুলিশ ওইদিন রাত থেকে বোমাগুলি ঘিরে রেখেছিলেন। শুক্রবার দুর্গাপুর থেকে সিআইডির বোম স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। পরে দামোদর নদের চরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটলের রিপোর্ট, আনন্দবার্তা।